গরু কিনবেন, বাড়ি যাওয়ার পর গরু টাকা দেবেন, আগে দিতে হবে না, মানে ঝুঁকি থাকবে না যে টাকাটা মেরে সার মেরে দেবে কি না, গরু আদৌ দেবে কি না, গরু বদলা দেবে কি না, এই এই ঝুঁকিটা থাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো স্যার, ছুটে চলে আসলাম আবারও আপনাদের খামারে, প্রায় প্রতি সপ্তাহে আসা হয়, তো এই সপ্তাহে ছুটে চলে আসলাম আপনার গরুগুলো দর্শকদেরকে দেখানোর জন্য। তো দর্শকদের উদ্দেশ্যে শুরুতে পরিচয়টা একটু দেবেন। আমি সৈয়দ মাহবুল আলম আলম, প্রধান শিক্ষক ঈশ্বরদী পৌর হাই স্কুল। আমার বাড়ির ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, নাম করা গরুহাট আছে, অরুণখোলা গরুহাট, সবাই চিনেন। এই হাটের সাথে খামার বাড়ি, হাট অ্যান্ড ইজাদার পার্টনার। আর আপনি তো কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকেন? জি, আমি ক্যাশ অন ডেলিভারি দিই, লটে নিলে গাড়ি ভাড়া দিই, এছাড়া প্রত্যেক গরুকে কার্পেট, ম্যাট এবং পার্সোনাল ওষুধ দেওয়া হয়। ক্যাশ অন ডেলিভারিটা যদি একটু বুঝিয়ে বলতেন। ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ গরু কিনবেন, বাড়ি যাওয়ার পর গরু টাকা দেবেন, আগে দিতে হবে না, মানে ঝুঁকি থাকবে না যে টাকাটা মেরে সার মেরে দেবে কি না, গরু আদৌ দিবে কি না, গরু বদলা দিবে কি না, এই এই ঝুঁকিটা থাকে না। আচ্ছা আচ্ছা, আজকে কতগুলো গরু দেখাবেন? 10-12টা দেখো, বেশি দেখাবো না। আচ্ছা, গরুগুলো দর্শকদেরকে দেখাই। চলেন, গরু দেখাই। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম স্যার আমরা, এটা কি জাতের? এটা আপনার সাইওয়াল 100%, নাভি কম্বল কালার, মাজা বডি স্ট্রাকচার দেখলে আমার কম্বল পা গুলা মোটামোটা, মানে যা যা বৈশিষ্ট্য থাকে আর কি, আমি আর কি বলবো, আমার দর্শকটা ভালো বোঝে। জি জি, খুব সুন্দর কালেকশন। আপনি তো লট আকারে বিক্রি করে থাকেন, তো এই লটে কতগুলো রাখছেন? এই লটে আছে 5টা, এই লটের দাম রাখছি 71,000 টাকা পার পিস। দরদাম করা যাবে? হ্যাঁ, দরদাম করা যাবে, দরদাম সামান্য শুরু। লটে নিলে গাড়ি ভাড়াটা? জি 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 জি, চাইলে বাড়িতে পৌঁছে নিয়ে টাকা দিতে? জি 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 জি, এটা ক্যাশ অন ডেলিভারি। নাভি কম্বলটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম গরুটা। তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের 2 নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম স্যার আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা আপনার সাইওয়াল 100% নাভি কম্বল দেখেন, গল কম্বল, নাভি, মাজা, পা সব দেখেন, মাথাটা দেখেন, পরবর্তী 3 নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এই লটে সবই সাইওয়াল, 2টা আছে আপনার পাখরা, এটা সাইওয়াল 100%। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন। নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে, কালারটা সুন্দর, মাজাটা সুন্দর, মাজা দেখেন, মাজাটা সুন্দর, মাজাটা অনেক ভারী। 71,000 টাকা লটে 3 নম্বর গরু এটা। তো দর্শক চলুন পরবর্তী 4 নম্বর বাচ্চাটা আমরা দেখাই। 71,000 টাকা লটে 4 নম্বর গরুটা দেখতে পাচ্ছেন? 4 নম্বরটা একটু বড় ভাই, 4 আর 5 বড়, 10 মাসের উপরে আর কি, 10 মাস প্লাস, 10 মাস প্লাস বয়স হবে, অনেক বড় গরু। জি জি জি, মাশাআল্লাহ, জাতমানটা তো খুবই ভালো। জি জি জি, দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা, জাতমানটা খুবই ভালো। 71,000 টাকা লটে 4 নম্বর বাচ্চা এটা, মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন। লটে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে, দরদাম করতে পারবেন, বাসায় পৌঁছে নিয়েও টাকা দিতে পারবেন। আর কি দিব ভাই বলেন, আর কি দিব। তো পরবর্তী 5 নম্বর গরুটা দেখাই। এই লটের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম স্যার আমরা, খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা নিয়ে আসছে, বড় বাচ্চা, এটা কেমন 10 মাস প্লাস, এগুলা 10 মাস প্লাস। জি, এগুলা এগুলা আপনার পা এই পাকড়া আর কি, অনেকে পাকিস্তান সাইওয়ালকে পাকড়া বলে, কেউ রাঁচি সাইওয়াল বলে, বিভিন্ন ভাবে খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা এবং বডি মনে খুব সুন্দর, সব দিক সুন্দর, মাথা দেখেন, পা দেখেন, নাভি দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। লটে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে, 71,000 টাকা লট, আর চাইলে আপনারা বাড়িতে পৌঁছে নিয়েও টাকা দিতে পারবেন, সুযোগ সুবিধার অভাব নাই। জি জি, তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 5 নম্বরটা, এই লটের লট দরদাম করতে পারবেন, 71,000 টাকা লট চাও দাম, সামান্য দরদাম করার সুযোগ। তো পরবর্তী গরুগুলো দেখাই। পরবর্তীতে তো স্যার খুবই এক্সক্লুসিভ একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে, খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা, ব্রাহ্মা ক্রস, ব্রাহ্মা ক্রস। জি জি, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা, বয়সটা কেমন এটা? এই বয়স আপনার 9 মাস প্লাস মাইনাস, এই এই জাতীয় বয়স আর কি, 9 মাস প্লাস মাইনাস। দর্শক 9 মাস প্লাস মাইনাস আপনারা দেখেন, গরু গরু কালা, নাভি, কম্বল, খুব সুন্দর, খুবই সুন্দর। আমার অন্তর অনেক গরু, তো আমি আরও সুন্দর রাখতে পারি না, যারা কিনে নিয়ে যাবে তারা আরও সুন্দর করে রাখবে। খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ, নাভি, কম্বল, মাথা ভালো, মাথাটা ছোট্ট, মাথা সব দিক দিয়ে আর কি, মাথাটা যাতে সব দিক দিয়ে। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, দামটা কেমন রাখছেন? এটা দাম রাখছি 95,000 টাকা, দাম দেওয়ার সুযোগ আছে, 95,000 টাকার চাওয়া দাম, দর দামের সুযোগ আছে। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের পরবর্তী গরুটা, গরুর দিক দিয়ে 6 নম্বর গরুটা। তো দর্শক চলুন পরবর্তী 7 নম্বর গরুটা দেখেন।
পরবর্তী একটা বেশাল গরু দেখতে পাচ্ছিলাম স্যার আমরা, এটাও তো মনে হয় কুরবানি গরু। হ্যাঁ কুরবানি, দাঁতা গরু, দাঁতা গরু, দাঁতা, দাঁতে কয়টা? এটা দাঁতে দুই দাঁত, দাঁতে দুইটা না স্যার? হ্যাঁ দুই দাঁত। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালেকশন, কুরবানি উপযুক্ত গরু। নাভি কম্ব লগে নাভিটা দর্শক দেখাই একটু, যেহেতু বেশাল গরু নাভিটা হয় না, চুট হয় অনেক, চুট হয় অনেক। আর কুরবানি দেশাল গরু ভালো হয়, এটা মাংস সুন্দর হয়, চর্বি হয় না। আর গাওয়ার আবার এই দামের দিক দেখালে দামটা একটু বেশি, ছোট 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 গরু বেশি, জি 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 বড় হয় না। দাম আপনার 1,05,000 টাকা দাম দরের সুযোগ আছে, 1,05,000 টাকা দাম দরের সুযোগ আছে। বাড়ি পৌঁছাতে টাকা নিয়ে আসবো, বাড়ি পৌঁছাতে টাকা নিয়ে আসবো। তো পরবর্তী গরুগুলো দেখুন, পরবর্তীতে খুবই একটা বড় সড়ো গরু নিয়ে আসলেন স্যার আমাদের সামনে, এটা সম্পর্কে যদি। এটা আপনার ওই সায়াল গরু আর কি, এটা দাঁতা গরু, চার দাঁত। এর আপনার দাম পড়বে 1,65,000 টাকা। এখানে হাটে এসব গরু পাওয়া যায় প্রচুর পরিমাণে, হাট আমার নিজেরই, যারা দর্শক ভাই হাটে থেকে কিনতে চায় তারা আসতে পারবে। আর একটা সুযোগ আছে, হাটে থেকে গরু কিনলে কিংবা আমার থেকে গরু কিনলে গরু কুরবানি পর্যন্ত রাখার সুযোগ আছে। আমার কিছু দিতে হবে না, শুধু খাওয়া খাওয়া দিলাম, সেটা যে যার যা খুশি, মানে কুরবানি আমি আমার এই ইচ্ছা মতো আমার আমার ভালো লাগাতে রাখবো, সে যা রাখার টাকা দিবি সেই টাকায় রাখবো আমি, যা খাওয়া খরচ। মানে আপনার এখানে রেখে রেখে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে, হাটের থেকে, হাটে থেকে নিলেও কিনতে হবে, কিন্তু অন্য খামার থেকে না, অন্য খামার ড্রাইভার আমি নেবো না, হাটে থেকে কিনে আমার থেকে কিনে এখানে রাখতে পারবে, কুরবানি আগে সে নিয়ে যেতে পারবে। আর মঙ্গলবারে তো শেষ হাট? জি মঙ্গলবার, সে মঙ্গলবারে শেষ হাট। আর একটা সুযোগ আছে, এই আমার রাখার জন্য কোনো টাকা দিতে হবে না, শুধু খাওয়া খরচ দিলে, তাও কম বেশি দিলেও হবে, কেউ তো সার দিবে না দিবে না, একটা কুরবানির জন্য সব কিছু সে রাখে রাখবে। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন লাগছে? এর দাম লাগছে 1,65,000 টাকা, 1,65,000। দাম দরের সুযোগ আছে, দাম দরের সুযোগ আছে, জি। পরবর্তী গরুগুলো দেখুন, চলুন। পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে স্যার, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা জার্সি বকনা, জার্সি বকনা 100% বা আপনি মাথাটা দেখেন, চোখটাগুলো দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন। বয়সটা কেমন? এটা ভালো, এর বয়স আপনার 10 মাস প্লাস মাইনাস। বাটগুলো একটু দেখাবো দর্শক আপনাদেরকে, মানে সম্পূর্ণ রেডি, যে কোনো মধ্যে আসবে, দাঁত হয় নাই, দাঁত হয়নি না, জার্সি সাধারণত দাঁত হয়ে যায় সাধারণত, এটা দাঁত এখনো হয় নাই, এখনো দাঁত হয়নি না। দর্শক এখনো দাঁত হয়নি আপনারা, চোখ মাথায় চোখ মুখ দেখান, চোখগুলো বড় বড়, মাথায় গর্ত, জার্সি যা যা বৈশিষ্ট্য থাকে, খুর কালো, খুর কালো, লেজের পশম কালো হয়, যা যা বৈশিষ্ট্য থাকে আর কি। এবার তলাটা ভালো, বাটগুলো বেশি, যেহেতু বকনা গরু তো বাট দেখান, বাটগুলো দেখতে পাচ্ছেন, বাটগুলো ভালো আসছে স্যার, হ্যাঁ বাটগুলো ভালো আসছে। দামটা কেমন রাখছেন? এটা দাম রাখছি আমরা 95,000 টাকা। এই দুইটা আছে, এই দুটো আছে 95,000 টাকা লট, দুটো একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি, 95,000 টাকা পার পিস। হ্যাঁ, এই দুটো একসঙ্গে যদি কেউ নেয় তো গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা আচ্ছা, পাশেরটাও এটাও, এটা এটাও রেডি? হ্যাঁ এটাও দাঁত না, এটাও রেডি, এটাও দাঁত হয়নি। দর্শক দেখতে পাচ্ছেন যে কোনো সময় হিটে আসতে পারে, জি যে কোনো সময় হিটে আসতে পারে। দর্শক বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই, দেখেন তো বাটগুলো সব সুপার বাট। দর্শক বাটগুলো আমরা আপনাদের দেখতে দেখাবো, এই বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বাটগুলো খুব ভালো আসছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কালেকশন। ডাবল বডির গরু, খুব ভালো মানের শিংটা, ছোট 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 সুন্দর, খুরগুলি সাদা দেখা, বাটতলা গুলো ভালো, বাটতলা গুলো এর বয়স 12 মাস প্লাস, 12 মাস প্লাস, জি জি। বাটগুলো একটু দেখাই দর্শক, বাটগুলো দেখতে পাচ্ছেন, বাটগুলো তো স্যার খুব ভালো আসছে, জি জি বাটগুলো বড় বড় বাট, খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, জাতমানটা খুবই ভালো। দামটা কেমন রাখছেন? এটা দাম রাখছি আপনার 95,000 টাকা, 95,000 টাকা পার পিস, দামের সামান্য সুযোগ আছে, দরদাম করতে পারে, জি জি। তো পরবর্তী গরুটা দেখাই, পরবর্তীতে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন স্যার, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হলস্টাইন ফ্রিজিয়াম, এর শিং পর্যন্ত সাদা, ঠোঁট সাদা গোলাপি, বাটগুলি সাদা, খুর সাদা, লেজার লেস পশম সাদা, সবই আর কি। জাতনাটা খুবই ভালো, খুবই ভালো, দেখেন রেডি বাচ্চা, রেডি বাচ্চা, গল কম্বল নাই। বাটগুলো দেখাই, জি জি, বাটগুলো দেখতে পাচ্ছেন, বুঝতে বলতে 11 মাস প্লাস বয়স, জি। এর দাম রাখছি 85,000 টাকা,
85,000 টাকা দাম ধরার সুযোগ আছে, দাম করতে পারবে। জি জি জি। তো পরবর্তী গরুটা দেখাই, পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন স্যার আমাদের সামনে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হলস্টাইন ফ্রিজিয়াম, খুব বড় মাপের গরু হবে, এটা খুব লম্বা, এখন দেখেন খুব লম্বা গরু, বড় গরু হবে। এর বাসার একটা গরু, গলা কম্বল, গলাটা কত লম্বা, গল কম্বল নাই, আর এর বারতলা এত বড় মনে হচ্ছে এখনই ধোয়ানো যাবে। আপনি দেখেন, মানে দেখেন আগে দেখে বলেন, দেখেন মনে হচ্ছে এখনই ধোয়ানো যাবে। হ্যাঁ, এবং জায়গা বছর এখনই ঝুলতেছে, আরো বিভিন্ন গরু আছে, 10 বছর চাইলে আমার মোবাইলে বারবার দেখে নিতে পারবে, সব গরু দেখা সম্ভব না, তাই মোটামুটি কিছু দেখালাম। দর্শকদের বরাবরই বলে থাকি, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, যাচাই বাছাই কিনবেন, আমার নিজস্ব এখানে হাট আছে, আপনি হাটে আসি গরু কিনতে পারবেন, সার্বিক সার্বিক সহযোগিতা আমি করবো। আর যদি কারো গরু কেনার পর রাখার জায়গা না থাকে, সেই ক্ষেত্রে আমার খামারে রেখে দিতে পারবেন, কুরবানির আগে আমি পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আর পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, সালাম জানিয়ে শেষ করছি। ও আমার বাড়ির ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা, গরুর হাট আছে, হাটের সাথে খামার বাড়ি, হাটে আমি ইজারাদার পার্টনার। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।